হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়াকে খুনের ঘটনা এবার অন্যদিকে মোড় নিল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করলো বাগনান থানার পুলিশ। গতকাল রিয়ার পরিবার বাগনানে আসে, পুলিশ সূত্রে খবর পরিবার অভিযোগ করে রিয়াকে নিয়মিত শারীরিক নির্যাতন করতেন প্রকাশ, বারদুয়ে খুনের হুমকিও দেওয়া হয়। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী এবং আরো দুই আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। আর সেখান থেকেই যে প্রশ্নগুলো উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখেই কি পূর্ব পরিকল্পনা মাফিক রিয়াকে খুনের ছক কষা হয়েছিল, সেই উত্তরে খুঁজছে পুলিশ। এর মধ্যে বাগনান থানার লকআপ থেকে ইতিমধ্যেই বার করা হয়েছে অভিযুক্ত প্রকাশ কুমার অর্থাৎ রিয়া কুমারীর স্বামীকে, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ। একাধিক প্রশ্ন উঠছে কারণ প্রকাশ কুমার মৃতার স্বামী, তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যে বাগনান থানা থেকে অভিযুক্তকে বের করা হচ্ছে এবং আজই তাকে আদালতে পেশ করা হবে। একদিকে অভিযুক্ত তাকে বাগনান থানা থেকে বার করা হয়েছে, তাকে আদালতে পেশ করা হবে, অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো অভিনেত্রী রিয়া কুমারীর দেহের আজ ফরেন্সিক পরীক্ষা হবে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। এছাড়াও একাধিক বিষয় ফরেন্সিক দলের নজরে রয়েছে। ঠিক কি আপডেট এই মুহূর্তে রয়েছে সরাসরি জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, আজ রিয়া কুমারী তার দেহের ফরেন্সিক পরীক্ষা হবে, ফরেন্সিক দল তাদের নজরে কোন কোন বিষয়গুলি রয়েছে এবং কখনই ফরেন্সিক পরীক্ষা হবে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উলবেড়িয়া মহকুমা হাসপাতালে। এই উলবেড়িয়া মহকুমা হাসপাতালের পেছনেই আছে মর্গ, উলবেড়িয়া মর্গ। সেখানেই কিন্তু রিয়া কুমারীর দেহ রাখা আছে এবং সেখানেই আজকে ফরেন্সিক দল আসার কথা। যদিও এক্সাক্ট টাইমটা এই মুহূর্তে বলা জানা যাচ্ছে না, কিন্তু আজকে দুপুরের মধ্যেই ফরেন্সিক দল আসবেন এবং এখানে তার নমুনা সংগ্রহ করা হবে। দেহ থেকে যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে খবর, যে যেভাবে গুলি করা হয়েছে রিয়া কুমারীকে, ঠিক কানের পাশে তার স্কাল ফেটে গেছে এবং এখান থেকে ঘিলুর একটা অংশ বেরিয়ে এসেছে এবং যেখানে ক্ষত আছে তার চারপাশে রক্তের দাগ আছে। এইখান থেকেই কিন্তু ঘিলুর অংশ সংগ্রহ করা হবে, ফরেন্সিক দল সংগ্রহ করবে এবং এর পাশাপাশি যে এখান থেকে যে স্কিন অর্থাৎ চামড়া সেইটাও কিন্তু সংগ্রহ করা হবে। যেটা জানা গেছে পুলিশ সূত্রে, গতকালই সন্ধেবেলাতে ফরেন্সিক দল এসেছিল এবং যে গাড়িটি রাজাপুর থানায় ছিল, যে গাড়িতে করে তার স্বামী রিয়ার স্বামী প্রকাশ তাকে কলকাতায় নিয়ে আসছিল, সেই গাড়িতেই কিন্তু তার দেহ পাওয়া গেছিল এবং সেইখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। ফরেন্সিক দল রক্ত নমুনা সংগ্রহ করে এবং ঘিলুর অংশ সংগ্রহ করে এবং সেইটা করার পর বিভিন্ন জিনিস তারা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গেছে। এর পাশাপাশি আজকেও কিন্তু ফরেন্সিক দল আসছে। এই এটাকে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মার্ডার হয়েছে এবং বাগনান থানার পুলিশ মার্ডার কেস অর্থাৎ খুনের মামলা শুরু করেছে এবং তার পরিবারের মিতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই খুনের মামলা শুরু হয়েছে। ধৃতকে আজকে উলবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া হবে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা যে প্রকাশ কুমারকে কিন্তু এই কিভাবে ঘটনাটা ঘটলো তাতে বক্তব্যে অনেক রকম অসঙ্গতি আছে। এই অসঙ্গতিটাকে ধোঁয়াশা কাটানোর জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশের তদন্তকারী অফিসাররা। তারা মনে করছেন যে তার বক্তব্যে অনেক জায়গাতে কিন্তু পরিষ্কার নয়। এই কলকাতায় সে প্রথম এই গাড়ি করে, চারচাকা গাড়ি করে আসছিল, এর আগে কয়েকবার সে কলকাতায় এসেছিল বাইকে করে, কিন্তু এই প্রথম চারচাকা করে আসছিল এমনটাই কিন্তু সূত্রের খবর। কেন
সে ওই বাগনানের মৈশরেখা ব্রিজ থেকে 200 মিটার দূরে চন্দ্রপুরে তার গাড়ি দাঁড় করালো জাতীয় সড়কের পাশে এবং সেখানে সে প্রস্রাব করার নামে কিভাবে কেনই নাবলো এটাই কিন্তু পুলিশকে যথেষ্ট ভাবাচ্ছে এবং সেটা ইন্টারেস্টিং পার্ট যখন ঘটনাটা ঘটে ছটা নাগাদ তখন কিন্তু কুয়াশা ঢাকা ছিল নির্জন জায়গা ছিল এবং কিভাবে সে ওই জায়গাতে এলো এবং কেন কিভাবে সে ওই জায়গাতে এলো এবং কিভাবে গোটা ঘটনা ঘটলো একাধিক প্রশ্ন থাকছে শুনি তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে আপনাদের একবার শোনাবো আজ যখন অভিযুক্ত প্রকাশ কুমারকে বাগনান থানা থেকে বের করা হয় আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ঠিক কি বলেন আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো স্যার আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো স্যার আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো স্যার আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়াকে খুনের ঘটনায় তার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে এবং আজ যখন তাকে বাগনান থানা থেকে বের করা হয় আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যেমনটা বলেন ম্যা নেহি মার সাকতা আমি তাকে মারতে পারি না এমনটাই বলেছেন তিনি অর্থাৎ তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছে সেই সমস্ত অভিযোগকে নস্যাৎ করে অভিযুক্ত প্রকাশ কুমার তিনি আজ যেমনটা বললেন ম্যা নেহি মার সাকতা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন কি কারণে কেন মেরেছেন আপনি মেরেছেন যার উত্তরে অভিযুক্ত প্রকাশ কুমার তিনি আজ বাগনান থানা থেকে বের হওয়ার সময় বলেন ম্যা নেহি মার সাকতা আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি এজেন্সে কমপ্লেইন কিয়া তো আপনি কিউ মারা হ্যায় তো বিবি কো আপনি যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়াকে খুনের ঘটনায় আজই বাগনান থানার পুলিশ গ্রেফতার করেছে মৃতার স্বামী প্রকাশ কুমারকে আপনাদের জানিয়ে রাখবো মৃতের অভিযোগে মৃতের যে পরিবার তাদের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রকাশ কুমারকে আজ গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ মৃতার পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ করা হয় প্রকাশ কুমারের বিরুদ্ধে এবং আজ সেই সম্পর্কে সাংবাদিকরা অভিযুক্ত প্রকাশ কুমারকে প্রশ্ন করলে তিনি বলেন ম্যা নেহি মার সাকতা অর্থাৎ আমি তাকে মারতে পারি না অর্থাৎ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই কার্যত নস্যাৎ করেছেন অভিযুক্ত প্রকাশ কুমার এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আবারও সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার সুনীত যেমনটা আমরা শুনলাম যে বাগনান থানা থেকে যখন প্রকাশ কুমার অভিযুক্ত তাকে বের করা হচ্ছিল তখন তিনি পরিষ্কার বললেন ম্যা নেহি মার সাকতা অর্থাৎ আমি মারতে পারি না কার্যত সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তিনি আর কি বলেছেন দেখো যেটা জানা যাচ্ছে যে বাগনান থানা থেকে তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসা তাকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্যে তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পরই তাকে উলবেড়িয়া মহকুমা যে কোর্ট উলবেড়িয়া আদালত তাকে সেখানে তোলা হবে তার বিরুদ্ধে বাগনান থানায় 302 অর্থাৎ খুনের মামলা শুরু করেছে পুলিশ এবং যেটা অভিযোগ পাওয়া গেছে যে বিয়ের পর থেকেই রিয়ার সঙ্গে প্রকাশের তার বৈবাহিক জীবনে তার দাম্পত্য জীবনে একটা গণ্ডগোল লেগেই থাকতো এবং তাকে শারীরিক এবং মানসিকভাবে স্ত্রীকে অত্যাচার করতো রিয়া তার হাজব্যান্ড এমনটাই জানিয়েছে কিন্তু রিয়ার পরিবারের লোকেরা এবং যেটা আরও জানা গেছে যে তাকে টাকার জন্য নানাভাবে তাকে তাকে চাপ সৃষ্টি করতো এবং নানাভাবে পুলিশ সূত্রে যেটা খবর যে তাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতো এই বয়ান পাওয়ার পর পুলিশের যে অভিযোগ যখন দায়ের হয়েছে সেই ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে এবং যে তাকে খুনের হুমকি পর্যন্ত দেয় কিন্তু এই এই ব্যাপারটা কিন্তু পুলিশ হালকাভাবে নিচ্ছে না এবং যেভাবে শুধুমাত্র জামা কাপড় কেনা অথবা মেয়ের পোশাক কেনার জন্যে
রাঁচি থেকে কলকাতায় গাড়ি চালিয়ে আসছে, এই যে স্টেটমেন্ট পুলিশের কাছে দিয়েছিল প্রকাশ, সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এবং এই তার বক্তব্যে নানা ধরনের অসঙ্গতি দেখা গেছে। এবং গতকাল যখন তাকে ঘটনাস্থলে নিয়ে যায় ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, রিকনস্ট্রাকশন করার জন্য, সেখানে যে ঘটনাস্থল সেখানে কিন্তু কোনো রক্তের দাগ বা ধস্তাধস্তির দাগ পুলিশের নজরে পড়েনি। এবং সেইখানে পুনর্নির্মাণ করার সময় যার তাকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশের পদস্থ কর্তারা, সেখানে কিন্তু তাতে অনেক বক্তব্যে অসঙ্গতি দেখা গেছে। এবং যে কারখানাতে সামনে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেখানে সকাল 6:16 তার গাড়ি দাঁড় করায় 16 নম্বর জাতীয় সড়কে, ঠিক যখন ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে নিয়ে এসে আহত স্ত্রীকে গাড়ি করে প্রায় 2.5 কিলোমিটার তলে পীরতলা মোড়ের কাছে আসার আগে সেই গাড়ির কাছে যে সিসিটিভি ফুটেজ সেখানে স্পষ্ট দেখা গেছে, সে নামছে গাড়ি থেকে, নেমে তাদের লোকদের জিজ্ঞাসা করছে, আবার গাড়িটা করে এগিয়ে যাচ্ছে। এবং এই এই যে টোটাল ব্যাপারটা পুরো প্রায় 1 মিনিটের মতো একটা সিসিটিভি ফুটেজ কারখানা থেকে পাওয়া গেছে, সেখান থেকে কিন্তু স্পষ্ট যে যেভাবে তিনি ঘটনার বর্ণনা পুলিশকে দিচ্ছে, ঘটেছে ঘটনাটা, তাতে বাইরের লোকের যে ইনভলভমেন্ট, দুষ্কৃতীরা এলো তাকে ফলো করলো কি না, ফলো করে এলো কি না, বা গাড়িতে করে এলো, সে গাড়ির ডেসক্রিপশন, যে গাড়ি চালায় প্রাথমিকভাবে সে কিন্তু গাড়ির নজর রাখে, কিছুই বলতে পারছে না ঠিকঠাক। তো এইগুলোই কিন্তু সন্দেহের মূল কারণ। এবং প্রথম দিন থেকে পুলিশের যেটা মনে হচ্ছে যে এই গোটা ঘটনাটার পেছনে কিন্তু একটা চক্রান্ত থাকতে পারে, পূর্ব পরিকল্পনা থাকতে পারে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এবং পুলিশের পদস্থ কর্তারা গতকাল যে থানাতে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে, এবং পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া, হাওড়া পুলিশ সিটি গ্রামীণ পুলিশের সুপার, তিনি নিজে তাকে জিজ্ঞাসাবাদ করেন পদস্থ কর্তাদের নিয়ে। এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কার্যত তার বক্তব্যে এমন কিছু উঠে আসে সেখানে কিন্তু স্পষ্ট যে তার কিন্তু ভূমিকা, অর্থাৎ যে ঘটনাটা প্রত্যক্ষদর্শী এবং অভিযুক্ত প্রকাশ কুমারের ভূমিকাও কিন্তু নজরে রয়েছে তদন্তকারীদের। শুনি, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও আপনাদের শোনাবো। আজ বাগনান থানার পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয় প্রকাশ কুমারকে, এবং অভিযুক্ত প্রকাশ কুমার তখন যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তিনি যেমনটা বলেন, ম্যান নেহি মার সকতা, অর্থাৎ আমি মারতে পারি না, ঠিক কি বলেছেন তিনি, আবারও শোনাবো আপনাদের। ইকো পার্কে অরিজিৎ সিং এর শো ঘিরে বিতর্ক, শাসক দলকে একযোগে আক্রমণ বাম বিজেপির, তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো বাতিল, বাংলার শিল্প সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের, তৃণমূল বিজেপির রাজনীতির শিকার, শিল্প আক্রমণ মোহাম্মদ সেলিমের। বেছে বেছে শো ক্যান্সেল করা হচ্ছে, তাদের পার্টির সঙ্গে না থাকলে তাকে করে খেতে দেওয়া হবে না। যারা খেলা শেষ করেছে, তারা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, তারা শিল্প সংস্কৃতি শেষ করছে, বাংলাকে এইভাবেই শেষ করে। বিজেপি হোক আর তৃণমূল হোক, গোটা দেশে ওরা এরকম করছে, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে নিজে পাকড়াও করার জন্য, কেনা বেচার জন্য, পরিষ্কার কথা, বা নিজের মঞ্চে তোলার জন্য শিল্প সাহিত্য কলা এগুলোকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। কেউ বলছে এই সিনেমা বয়কট করো, কেউ বলছে এই শিল্পী বয়কট করো, কেউ বলছে সরকারি মঞ্চ দেওয়া যাবে না, আর কেউ বলছে কোন সরকারি মঞ্চে আসলেই তবেই পুরস্কার পাবে। বইমেলা থেকে ফেস্টিভ্যাল থেকে সমস্ত কর্মসূচি এখন হয়ে গেছে সরকারি নয়, দলীয়, কারণ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে নিজের দলের ঢাক পেটান, মিথ্যাচার করেন। তৃণমূল আর বিজেপির রাজনীতিতে আমাদের দেশের শিল্প কলা বুদ্ধিজীবী সব হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। কুণালবাবু, ইকো পার্কে অরিজিৎ সিং এর শো ঘিরে যে বিতর্কের সৃষ্টি হচ্ছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো বাতিল করা হয়েছে, বাংলার শিল্প সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল, অন্যদিকে মোহাম্মদ সেলিম তিনি যেমনটা অভিযোগ করেছেন, তৃণমূল বিজেপির রাজনীতির শিকার, শিল্প। হাস্যকর কথাবার্তা, অরিজিৎ সিং বাংলার ছেলে, বাংলার গর্ব, সারা ভারত দাপিয়ে গান করছেন, সম্পূর্ণ অন্য কারণ, অন্য প্রেক্ষিত, সেটা কাল
সিরাজ হাকিম স্বয়ং ব্যাখ্যা করে বলে দিয়েছেন কাদের কাছে আবেদন করার কথা ছিল, সেদিনকে কি মানে প্রশাসনিক সমস্যা ছিল, G20 প্রতিনিধি দল শহরে থাকবেন ইত্যাদি। ফলে এর সঙ্গে দল রাজনীতি অরিজিৎ সিং এগুলোর কোথাও কোনো এই মিলিয়ে সস্তা রাজনীতি করছেন বিরোধী নেতৃবৃন্দ। বিজেপি তারা যেভাবে সারা ভারতে এই আমরা ওরা করে রেখেছে, বুদ্ধবাবু তো আমরা ওরা শব্দটারই স্রষ্টা সিপিএম এর। মোহাম্মদ সেলিম কি কথা বলছেন, ব্রাত্তর একের পর এক নাটক, সেই সময় একের পর এক নাটক, একাধিক সিনেমা রিলিজ করা প্রবলেম হয়ে গেছিল এই সিপিএম এর জন্য। এখানে তো কোনো সমস্যা নেই, জানেন কিছুদিন আগে একটা নাট্যোৎসব, সেই ব্রাত্তর যে ব্রাত্তর থিয়েটার নামাতে দেয়নি, সেই ব্রাত্তর একটা নাট্যোৎসব করলো, সেখানে লাল পতাকা থেকে ইনকলাব জিন্দাবাদ কোনো কিছু বাদ ছিল না। এখানে অবাধ গণতান্ত্রিক পরিবেশে এই জিনিসগুলো হচ্ছে, বরং এরা এই রাজনীতিগুলোর করতে গিয়ে এই শিল্পীদের ক্ষতি করছেন। অরিজিৎ সিং আমাদের সকলের অত্যন্ত গর্বের, তাকে মুখ্যমন্ত্রীও ভালোবাসেন, সারা বাংলা ভালোবাসে। কোনো কারণে একটা প্রশাসনিক সমস্যায় যদি একটা অনুষ্ঠানকে ডিফার্ড হতে হয়, তার গায়ে দলীয় তকমা লাগিয়ে দিয়ে এদের রাজনীতি করতে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের বালাই নেই, এই শিল্পীগুলির কাঁধে বন্দুক রেখে অকারণে এর মধ্যে রাজনীতিগুলো ঢোকাচ্ছেন, এটা অত্যন্ত আপত্তিকর। সিপিএম এবং বিজেপি রাজনৈতিক দেউলিয়া না হলে এই হাল হয় না ওদের। অনেক ধন্যবাদ কুণাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। চলে আসছি পরের খবরে। কাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাত 12টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের 21, 22 ও 23 নম্বর প্ল্যাটফর্ম। কাল দুপুর 2টা পর্যন্ত এই তিনটি প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও আরও নিরাপত্তার খাতিরে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরে ঠিক কী ছবি জানবো, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাওড়া স্টেশনে আসবেন এবং সেই কারণে হাওড়া স্টেশনে নিরাপত্তার ছবিটা তুলে ধরো এবং আর কি কি পদক্ষেপ করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। দেখো, আমি তোমাকে প্রথমেই ছবিটা দেখিয়ে নেবো। এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের একটি অংশ, ক্যাব রোড, এবং এদিকেই তার বাঁদিকে তিনটি পরপর প্ল্যাটফর্ম রয়েছে, 21, 22 এবং 23। এই তিনটে প্ল্যাটফর্মকে এই মুহূর্তে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে। মূল যে অনুষ্ঠানটি আগামীকালকের হবে সেটা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে হবে। 22 নম্বর প্ল্যাটফর্মে সেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এখান থেকে হওয়ার কথা রয়েছে আজকালকেই। তার মধ্যে রয়েছে জোকা তারাতলা মেট্রো উদ্বোধন, নিউ জলপাইগুড়িকে একদম নতুন ধাঁচে সাজানোর যে প্রকল্প সেই প্রকল্পের সূচনা, এই ধরনের বেশ কয়েকটি ডাবলিং প্রজেক্ট রয়েছে, রেল লাইনে ট্রিপলিং প্রজেক্ট রয়েছে, সবগুলো কিন্তু এখান থেকে উদ্বোধন হবে। এবং সেই জায়গা থেকে একেবারে নিরাপত্তা আত্মসাত করে রাখা হয়েছে 21, 22, 23 এই তিনটে প্ল্যাটফর্মকে। কার্যত এই মুহূর্তে হাওড়া স্টেশনের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, পুরো জায়গাটি এসপিজি দখল নিয়েছেন। এবং এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালবিয়া, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীরা এখানে এসছেন, পুরো বিষয়টি তারা পর্যালোচনা করছেন। এবং যেটা জানা যাচ্ছে, এসপিজির তরফ থেকে এই মুহূর্তে ভেতরটি অবরুদ্ধ করে মক ড্রিল করা হচ্ছে, কালকের প্রয়োজনে পড়লে কীভাবে কী সামাল দেওয়া যাবে, কীভাবে নিরাপত্তার ব্যবস্থাটা নির্ণীত হবে সেই সংক্রান্ত মক ড্রিল করা হচ্ছে। সামনের যে অংশ সেখানেও কিন্তু বেশ কিছুটা অংশ ফাঁকা রাখার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে যেহেতু বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসছেন, তাদের গাড়িগুলো রয়েছে এই জায়গাটা, কালকে আগামীকাল এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেগুলো সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। যে কয়েকটি দোকানপাট ছিল সেগুলোকেও আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব রকমভাবে দেখতে গেলে যে এই মুহূর্তে হাওড়া স্টেশনকে নিরাপত্তার চাদরে একটা অংশকে মুড়ে ফেলা হয়েছে, সেই অংশেই আগামীকালকের অনুষ্ঠান রয়েছে। এবং সেই অনুষ্ঠানের পর প্রায় 2টা নাগাদ হাওড়া স্টেশনকে আবারও স্বাভাবিক ছন্দে ফেরানো হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এমনকি শুধু তাই নয়, অনুষ্ঠান যে সময়টা চলবে সেই সময়টায় বেশ কিছু লোকাল ট্রেনও কিন্তু সীমাবদ্ধ হতে হবে, সবগুলোকে হাওড়া স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, হাওড়া স্টেশনের বাইরের ছবিটা সেখানটা কিছুটা ফাঁকা রাখা হয়েছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় পুরো এলাকাটাকে ঢেকে দেওয়া হয়েছে। এবং অন্যদিক থেকে এসপিজি সব রকম প্রস্তুতি নিচ্ছে যাতে কালকের অনুষ্ঠান নির্বিঘ্নে করা যায়। ধন্যবাদ অরিত্রিক।